ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস করোনা ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যেই আসতে চলেছে এবং কেন্দ্র সরকারের তরফে চালু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রকল্প এই প্রকল্পে প্রচুর সংখ্যক স্বাস্থ্যকর্মী এবং পরিবহন কর্মী নিয়োগ করা হবে তো কবে নিয়োগ করা হবে কাদের নিয়োগ করা হবে এবং কিভাবে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যেই চলে আসবে ধরে নিয়েই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার এই জন্য জরুরি ভিত্তিতে হাতে নেওয়া হচ্ছে ভ্যাকসিন প্রকল্প যার প্রথম পদক্ষেপ হিসাবে ভ্যাকসিন রাখার মতো পরিকাঠামো সুষ্ঠু বিলি ব্যবস্থা কতটা রয়েছে সেই বিষয়ে রাজ্যগুলিকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে জানা যাচ্ছে ভ্যাকসিনের স্টোরেজ এবং সাপ্লাইয়ের সঙ্গে যারা যুক্ত থাকবে সেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র এই জন্য কেন্দ্র ও রাজ্য স্তরের পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য এবং পরিবহন কর্মী নিয়োগ করা হবে সকলকেই দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ রাজ্যগুলি আগামী পনেরো তারিখের মধ্যে জানাবে কোন রাজ্যের স্টোরেজ ব্যবস্থা ঠিক কতটা আছে এবং আর কত দরকার এই মাসের শেষ সপ্তাহে জানাতে হবে কোন রাজ্যে কত ভ্যাকসিন প্রয়োজন এই দুটি তালিকা পাওয়ার পরেই কেন্দ্র কর্মী প্রশিক্ষণ চালু করতে চায় সেই মতোই রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হবে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে সমস্ত রাজ্যগুলিকে জানাতে হবে যে কতটা ভ্যাকসিন প্রয়োজন এবং কতটা স্টোরেজ ব্যবস্থা ঠিক আছে এই তালিকা পাওয়ার পরে কি পরিমাণে বা কত সংখ্যক স্বাস্থ্যকর্মী পরিবহন কর্মী এবং লোডিং আনলোডিং কর্মী নিয়োগ করা হবে সেটা কিন্তু জানানো হবে আলোচনার পরেই শুরু হবে ভ্যাকসিন হ্যান্ডলারদের চিহ্নিত করার কাজ অর্থাৎ কারা ভ্যাকসিনের ডোজগুলির প্রত্যক্ষ সংস্পর্শে আসবে অর্থাৎ পরিবহন কর্মী লোডিং আনলোডিং কর্মী স্বাস্থ্যকর্মী গোটা দেশে যত ভ্যাকসিন প্রয়োজন আগামী দিনে সেই সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে যথেষ্ট স্বাস্থ্যকর্মী সরকারের হাতে নেই সেই কারণেই শুধুমাত্র ভ্যাকসিন প্রকল্পের সঙ্গে যুক্ত করার জন্য অস্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে অর্থাৎ এই যে কর্মী নিয়োগ করা হবে এগুলো কিন্তু অস্থায়ী অর্থাৎ চুক্তিভিত্তিক নির্দিষ্ট সময়সীমার জন্যই চুক্তির ভিত্তিতে ওই নিয়োগ চলবে বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পুনরায় করোনা ভ্যাকসিন হ্যান্ডলার হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে তেমনই নতুন করে যাদের নিয়োগ করা হবে তাদেরও পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে সমস্ত রাজ্যকে জানাতে হবে যে তাদের কী পরিমাণে ভ্যাকসিন প্রয়োজন এবং কতটা স্টোরেজ ব্যবস্থা আছে সেই হিসাবে একটা তালিকা তৈরি করা হবে এবং তালিকা তৈরি করার পরে মানে কত সংখ্যক স্বাস্থ্যকর্মী পরিবহন কর্মী এবং লোডিং আনলোডিং কর্মী নিয়োগ করা হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং সেই হিসাবে চুক্তির ভিত্তিতে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে কোভিড ভ্যাকসিন প্রকল্পে তো ফ্রেন্ডস ইনফরমেশান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ